আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো যে এক আলিমা মেয়ের বিয়ে একজন ডাক্তার ছেলের সাথে হয়েছিল, বিয়ের পর সেই বউয়ের কি হয়েছিল তা শুনে আপনি একদম চমকে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, হায়দরাবাদের কোনে একটি এলাকায় একজন ডাক্তার ছেলের সাথে একজন আলেমা মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ের দুই বছর পর সেই ডাক্তারের ঘরে একজন ছেলে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম সন্তান ছেলে হয়েছিল। এটা দেখে আলেমা মেয়েটি তার স্বামীকে বলল, আমরা আমাদের ছেলেকে দিনই শিক্ষা দেই, আমার খুব ইচ্ছা যে আমাদের ছেলে বড় হয়ে একজন আলেম হবে। এটা শুনে ডাক্তার সাহেব মানা করে দিল এবং বলল, আমি তো আমার ছেলেকে অনেক পড়াশোনা করিয়ে একজন বড় অফিসার বানাব, যেন সে দুনিয়ার সফল ব্যক্তি হয় এবং আমাদের নাম উজ্জ্বল করে। মহিলাটি আলেম এবং দিনদারি ছিলেন, তাই তার খুব ইচ্ছা ছিল যে আলেম, হাফেজ কিংবা কারি বানাবে, কিন্তু ডাক্তার সাহেব তো তাতে রাজি হলেন না। দুই বছর আরও পার হয়ে গেল, ডাক্তার সাহেবের ঘরে আরও একটি ছেলে সন্তান এলো। এবারও মা জেদ করলেন তিনি তার ছেলেকে আলেম বানাবেন, কিন্তু এবারও ডাক্তার সাহেব তাতে মানা করে বললেন তিনি তার ছেলেকে একটি ভালো স্কুলে পড়াশোনা করাবেন। দুই বছর আরও পার হয়ে গেল, তৃতীয় ছেলে সন্তানের জন্ম হয়। মা আবার জোর করতে লাগলেন এবং বললেন, আখিরাতের জন্য আপনি কিছু তো সঞ্চয় করে রাখুন, আপনার ছেলেকে দিনই শিক্ষা দিন। কিন্তু ডাক্তার সাহেব তাতে রাজি হলেন না। ডাক্তার সাহেবের ঘরে এবার যখন চতুর্থ ছেলে সন্তানের জন্ম হলো, তখন তার স্ত্রী এতটাই জেদ করে রইলেন যে শেষমেশ তিনি তা মেনেই নিলেন। ছেলেটা একটু বড় হলেই তাকে একটি মাদ্রাসায় পড়তে দিয়ে দেওয়া হয়। সময় পার হয়ে যেতে লাগলো। এদিকে ডাক্তার সাহেবের প্রথম তিন ছেলে তাদের পড়াশোনা শেষ করে আধা সরকারি অফিসার হয়ে গেলেন, আর তাদের চতুর্থ ছেলেটি তিনি পড়াশোনা শেষ করে একজন আলেম, হাফেজ এবং কারি হয়ে গেল। একদিন ডাক্তার সাহেব তার স্ত্রীর সাথে ঘরে একা বসেছিলেন, তখন ডাক্তার সাহেব তার স্ত্রীকে বললেন, তোমার বড় তিন ছেলে আজ সরকারি চাকরি করছে এবং মাস শেষে একটি মোটা অঙ্কের অর্থ উপার্জন করছে, আর তোমার ছোট ছেলে মৌলবি হয়ে গেছে, সে যদি এখন কোথাও যায় তবে তার সারা মাসের উপার্জন তোমার বড় ছেলেদের এক সপ্তাহের উপার্জনের থেকেও কম। এবার ডাক্তার সাহেব তার আলেমা স্ত্রীকে বললেন, তুমি তোমার জেদের বশে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছ, আর আমি এটা নিশ্চিত হয়ে বলতে পারি যে আজকে তোমার নেওয়া সিদ্ধান্তের উপর বড় আফসোস হচ্ছে। স্ত্রী উত্তর দিল, আমার তো একটু আফসোস হচ্ছে না, আপনি হয়তো ভাবছেন আমার সিদ্ধান্তটা ভুল, যেখানে আমি ভাবছি আপনার সিদ্ধান্তটা ভুল, আমাদের দুজনের মধ্যে একজন তো অবশ্যই ভুল। স্বামী বলল, আর আমি আমার মৃত্যুর পূর্বে আপনার সামনে এটা নিয়ে আসতে চাই যে আমাদের মধ্যে কে সঠিক আর কে ভুল। স্ত্রী জবাবে বলল, চলুন আমি আজকে আপনাকে দেখাচ্ছি আমাদের মধ্যে কে সঠিক আর কে ভুল। আজ আমি আপনার চার ছেলেকে পরীক্ষা নিয়ে এটা দেখাবো যে আমাদের মধ্যে কে সঠিক আর কে ভুল। পরদিন সন্ধ্যার সময় স্ত্রী নিজের চুল এলোমেলো করে ফেলেন, ওড়নার একটি অংশ ছিঁড়ে ফেলেন, মুখে দুই একটি নখের আঁচড় টানেন। এরপর তিনি ঘরের বাইরে বসে বসে কাঁদতে লাগলেন আর তার স্বামীকে ঘরের এক কোণায় লুকিয়ে রাখলেন। একটু পরে তার বড় ছেলে ঘরে আসলো। ঘরে এসে তার মাকে এই অবস্থা দেখে সে প্রশ্ন করল, আম্মি আপনার কি হয়েছে? মা উত্তর দিলেন, আজ তোমার বাবা আমাকে মেরেছেন। এটা শুনে ছেলেটি রেগে আগুন হয়ে গেল। সে তার বাবাকে ভালো মন্দ কথা বলতে বলতে বলল, বুড়ো পাগল হয়ে গিয়েছে, কোথায় আছে সে, তাকে আজ আমি দেখে নিব। মা বললেন, সে তো ঘরে নেই। ছেলে বলল, যখন সে ঘরে ফিরবে তখন আমাকে বলবেন, আজ আমিও দেখাবো উনি কিভাবে তোমার গায়ে হাত তুলেন। এটা বলে বড় ছেলে তার রুমে চলে গেল। এসব কথা ডাক্তার সাহেব তার ঘরে লুকিয়ে থেকে শুনেছিলেন। কিছুক্ষণ পরে তার দ্বিতীয় ছেলে ফিরল। মাকে এই অবস্থা দেখে সেও রেগে গেল এবং মায়ের কাছে এর কারণ জানতে চাইল। মা জবাব দিলেন, তোমার আব্বু আমাকে মেরেছেন। এটা শুনে সে চিৎকার করে তার বাবাকে গালমন্দ করতে লাগলেন এবং বললেন, সে যখন বাড়িতে ফিরবে তখন যেন তার মা তাকে জানায়। এটা বলে সে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পরে তৃতীয় ছেলে এসে
মাকে এই অবস্থার কারণ জিজ্ঞেস করল। মা বলেন, তোমার আব্বু মেরেছেন। সেও তার বাবাকে গালমন্দ করে এক পর্যায়ে নিজের রুমে চলে গেল। বন্ধুরা এসব কিছু ডাক্তার সাহেব তার রুমে বসে বসে শুনছিলেন। তার মনে হচ্ছিল তার পায়ের নিচে মাটি যেন সরে গেছে, কেননা তার ছেলেরা তাকে অনেক খারাপ কথা বলেছেন। তার চোখে পানি এসে পড়েছিল। সে ভাবছিল, কিভাবে এত কষ্ট করেই না আমি এদেরকে মানুষ করেছি, কত পরিশ্রম করেই না আমি তাদেরকে পড়াশোনা করিয়েছি, এদের কত অন্যায় আমি দেখেও না দেখার ভান করেছি। এরপর সে নিজের চোখের পানি মুছে রুমের বাইরে যেতে লাগলেন। এমন সময় তার ছোট ছেলে, যে কিনা একজন মৌলবী, সে ঘরে সালাম দিয়ে ঢুকল এবং মাকে এই অবস্থা দেখে সে দৌড়ে মায়ের কাছে গেল এবং মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করল। এবার তিনি একই কথা বললেন, তোমার আব্বু আমাকে মেরেছেন। মায়ের কথা শুনে ছোট ছেলেটি তার মায়ের হাত ধরে তাকে বোঝানোর চেষ্টা করল যে আপনি আব্বু সব কিছু, আজ যদি আব্বু আপনাকে কিছু বলে ফেলেও তবে কি হয়েছে? আমি আজ পর্যন্ত আব্বুকে কখনো আপনার সাথে বাজেভাবে কথা বলতে দেখিনি, তিনি সবসময় আপনার সাথে ভালোবেসে কথা বলে আসছেন। আম্মা একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ছোট ছেলে আবার বলতে শুরু করল। আম্মা মনে রাখুন, যেই মানুষটা তোমাকে এত খুশি দিয়েছে সে যদি আপনার সাথে আজ একটু কঠোর হয়ে যায়, একটু শক্ত আচরণ করে ফেলে, তাতে কি হয়েছে? তিনি আপনার স্বামী হতেও তো পারে, আজকে ওনার কোনো কারণে মাথা ঠিক নেই, উনি হয়তো কোনো কারণে আজকে চিন্তিত রয়েছেন, কিংবা আপনার কোনো আচরণে হয়তো তিনি কষ্ট পেয়েছেন। আম্মা ভেবে দেখুন, আব্বু আপনার এত খেয়াল রাখেন, মনে করুন আজ থেকে 3 বছর আগে আমি যখন মাদ্রাসায় ছিলাম আপনি তখন কত অসুস্থ হয়ে পড়েছিলেন, ওই সময় আব্বু কিভাবে আপনার খেয়াল রেখেছিলেন, কতদিন পর্যন্ত আব্বু আপনাকে রান্না করে খাইয়েছে, শুধু তাই না, কতদিন পর্যন্ত আব্বু আপনাকে কাপড়ও ধুয়ে দিয়েছে। বন্ধুরা ছোট ছেলের এসব কথা শুনে এবার তো মায়ের চোখে পানি চলে এসেছিল, তিনি নিজের কান্না থামাতে পারছিল না, তাই তিনি তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ডাক্তার সাহেবও চোখ ভর্তি পানি নিয়ে ঘর থেকে বেরিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। এবার আলেমা বিবি তার স্বামীকে বলল, এবার আপনিই বলুন, আমার সিদ্ধান্ত ভুল নাকি আপনার? এ কথা শুনে ডাক্তার সাহেব তার এই ছেলেকে বুকে টেনে নিলেন এবং ঠুকরে ঠুকরে কেঁদে উঠলেন। ডাক্তার সাহেব বললেন, এই শিক্ষা বড় বড় স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানেও দেওয়া হয় না যে বাবা মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, স্বামী স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে, এসব তো দিনী শিক্ষার অন্তর্ভুক্ত। বন্ধুরা আজকে ডাক্তার সাহেবেরও বিশ্বাস হয়ে গিয়েছে যে যেই বাচ্চাদেরকে তিনি লাখ লাখ টাকা খরচ করে দুনিয়াবি ডিগ্রি করিয়েছেন তা বেকার ছিল। এখন তিনি ভাবেন, ইস, আমি যদি আমার সব ছেলেকে দিনী শিক্ষা দিতাম। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।